আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে প্রেপোজিশন আমরা আজকে শুরু করব পার্ট ওয়ান এভাবে পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর হবে প্রথমত আমরা প্রেপোজিশন সম্পর্কে যে তথ্যটুকু না জানলেই নয় যাদেরকে আমরা প্রেপোজিশন হিসেবে চিনি বা জানি তোমরা যারা আমার প্রাইভেট ব্যাচের আছো তোমরা অন্তত পুরো লেকচারটা নোট করবা হুমায় রশিদ তোমার কাজ হলো আজকে পুরো লেকচারটা নোট করা ক্লাস শেষ হলে নোটটা ছবি তুলে আমাকে একটু ইনবক্স করবা আচ্ছা তুমি যদি আমার কথা শুনে থাকো একটু জানিয়ে দাও প্রেপোজিশন আমরা যাদেরকে হিসেবে প্রেপোজিশন চিনি টু অ্যাট ইন বাই উইথ উইদাউট এরা সবসময় কিন্তু প্রেপোজিশন হতে রাজি না বাধ্য না একটা প্রেপোজিশন নানান রূপে বাক্যে ব্যবহার হতে পারে চলো আমরা প্রেপোজিশনের বিভিন্ন রূপ সম্পর্কে আগে জেনে আসি তোমরা সুন্দর করে লিখে নাও আমরা লিখে নিব একটি প্রেপোজিশন একটি প্রেপিশন তখনই একটি তখনই ওমর ফারুক তুমি কি আছো নোট করে নাও লেকচারটা একটি প্রেপোজিশন তখনই সার্থক প্রেপোজিশন যখন তারপরে একটি নাউন বা প্রনাউন থাকে আমরা একটা প্রেপোজিশনকে তখনই সার্থক প্রেপোজিশন বলতে পারি যখন তারপরে একটা অবজেক্ট হিসেবে নাউন বা প্রনাউন থাকে তবে এর পরে তুমি যাকে প্রেপোজিশন হিসেবে চেনো সেই প্রেপোজিশনের পরে নাউন বা প্রনাউন পাওয়া না গেলে অন্য কেউ থাকতে পারে দ্যাট ডাজেন্ট ম্যাটার নাউন বা প্রনাউন না পাওয়া গেলে না পাওয়া গেলে সেটি সেটি কি হবে আবার এমন যদি হয় ডিটারমিনার ও নাউনের মাঝে ডিটারমিনার ও নাউনের মাঝে মানে একদিকে ডিটারমিনার অন্যদিকে নাও এর মাঝে পাওয়া গেলে সেটি এখানেই খেলা শেষ না শোনা প্রেপোজিশন কিন্তু ভার্ব হয়ে যেতে পারে তাহলে দেখো একটা প্রেপোজিশনের কত রকমের রূপ একটি প্রেপোজিশন তখনই সার্থক প্রেপোজিশন যখন তারপরে একটি নাউন বা প্রনাউন থাকে তবে এর পরে নাউন প্রনাউন পাওয়া না গেলে তখন সেটি অ্যাডভার বের কাজ করে আবার ডিটারমিনার ও নাউনের মাঝে যদি প্রেপোজিশন বসে যায় তখন সেটি কিসের কাজ করে অ্যাজ বের কাজ করে কথা কি ক্লিয়ার সবাই আমার সাথে সাথে বলো বিষয়টা যে একটা প্রেপোজিশনকে আমরা তখনই প্রেপোজিশন বলে ডাকতে পারবো যদি আমরা তারপরে একটা নাউন বা প্রোনাউনের উপস্থিতি পাই তবেই সে সার্থক প্রেপোজিশন হ্যাঁ তাহলে প্রেপোজিশনকে প্রেপোজিশন বলা সার্থক হবে তখন যখন উই উইল নোটিস দ্য প্রেজেন্স অফ আ নাউন অর প্রোনাউন আফটার দ্যাট প্রেপোজিশন অ্যাট দ্য টাইম ইউ ক্যান কল ইট প্রেপোজিশন বাট ওয়ে ইউ উইল সি দ্যাট দেয়ার ইজ নো নাউন অর প্রনাউন আফটার দ্য প্রেপোজিশন ইট ইজ নট রিয়েলি আেপোজিশন বাট অ্যান অ্যাডভার আবার এমন যদি হয় একদিকে আছে ডিটারমিনার অন্যদিকে আছে নাউন এই ডিটারমিনার ও নাউনের মাঝে যদি কোনো প্রেপজিশন বসে যায় সে দেখতে প্রেপজিশন হলেও সে কিন্তু বাস্তবে কিসের কাজ করবে অ্যাডভার বের কাজ করবে যদি তাই হয় তাহলে এবার একটা গেম হয়ে যাক গেমটা কীরকম আমি তোমাদেরকে হচ্ছে কতগুলো বাক্য দিব তোমরা বের করবাক কোনটা কোন পার্ট অফ স্পেস আমি নাম্বারিং করে দিচ্ছি সুবিধার্থে যেন উত্তর করতে কমেন্ট বক্সে উত্তর করতে সুবিধা হয় নাম্বার ওয়ান নাম্বার সহ কমেন্ট করতে হবে সহজ একটা বাক্য দিলাম প্লেজ কাম আপ দয়া করে উপরে আসো কমেন্ট বক্সে লিখতে হবে এখানে আপটা কোন পার্ট অফ স্পেস দুই নাম্বার লিখে দিলাম প্লিজ কাম আপ দ্য সিঁড়ি বে উপরে আসুন আরেকটা বাক্য দিলাম তিন নম্বরে এইখানে আপ তিন নম্বরে দিয়ে দিলাম উই ওয়েটিং দ্য আফ ট্রেন উই ওয়ার ওয়েটিং ফর দ্য আফ ট্রেন আমরা আপ ট্রেন যে ট্রেনটা আসতেছে তার জন্য অপেক্ষা করতেছিলাম চার নাম্বারে লিখলাম সুইচ সুইচ অফ দ্য অফ পাশে লিখলাম হলো অফ এই যে পাঁচটা বাক্য দিলাম ঝটপট আপনারা লিখবেন কোনটা কোন পার্ট অফ স্পেস ঝটপট কমেন্ট বক্সে অবশ্যই নাম্বার সহকারে নাম্বার সারা দিলে তো ভাই আমি বুঝবো না খেলা যখন আজকে শুরু করেছি ইনশাল্লাহ চলতে থাকবে প্রে খেলা দেখবো আমরা এর উপর কতগুলো তথ্য পেতে পারি যারা লাইফটা দেখতেছেন সবাই লাইফটা শেয়ার দিবেন জনস্বার্থে অন্যরা যেন দেখার সুযোগ পায় হ্যাঁ মনে হিংসা রাখা যাবে না যে আমি শিখব অন্যরা কেন শিখবে এরকম হিংসা রাখা যাবে না সৃষ্টিকর্তা কিন্তু মনে হিংসা রাখে অহংকার রাখে এমন মানুষদেরকে মোটেও পছন্দ করেন না আচ্ছা তাহলে এখন পর্যন্ত আমি যদিও কমেন্ট পেলাম না যে কোনটা কোন পার্ট অফ স্পিচ এটা আমি লিখতে বলেছিলাম দেখা যাক কে কে লিখেছেন একবারে ছয়টা লাগবে না আপনার নাম্বার ওয়ান টু থ্রি যখন যেটা পারেন উত্তর করবেন প্লিজ কাম আপ আমি বলেছিলাম একটি প্রেপোজিশন তখনই সার্থক প্রেপোজিশন যখন তারপরে একটি নাউন বা প্রনাউন থাকে এরপরে বলেছিলাম তবে যদি কোনো প্রেপোজিশনের পরে নাউন প্রনাউন পাওয়া না যায় তাহলে সেটা প্রেপিশন না সেটা দেখতে প্রেপোজিশন মনে হলেও বাস্তবে অ্যাডভার্বের কাজ করে আমার উত্তর করেছে মাহমুদ আলম দিয়েছে এক নম্বরে অ্যাডভার্ভ তানিয়া দিয়েছে অ্যাডভার্ব প্রেপোজিশন প্রেপজিশন হুমায় দিয়েছে আপ হলো অ্যাডভার্ব প্রেপোজিশন তারপর অ্যাজেকটিভ আচ্ছা ওকে সবাই একটু চেষ্টা করি দেখি কে কোনটা দিয়েছেন পাঁচটা বাক্য কত একটা হল প্লিস কাম আপ উপরে আসুন প্লিস কাম আপ দ্য স্টেয়ার্স বে উপরে আসুন উই ওয়ার ওয়েটিং ফর দ্য ট্রেন আর হলো সুইচ অফ দ্য লাইট আর বাক্য আছে এখানে পাঁচটা বাক্যের আমাদেরকে জানাতে হবে কোনটা কোন পার্ট অফ স্পিচ আচ্ছা চটপট একটু জানাতে হবে কোনটা কোন পার্ট অফ স্পিচ তাহলে প্রথম বাক্যে আছে প্লিজ কাম আপ আমরা সিংহ মনোযোগ দাও আমরা এখানে আপকে স্বাভাবিকভাবে প্রেপোজিশন হিসেবে চিনি বাট কথা ছিল একটা প্রেপোজিশন তখনই সার্থক প্রেপোজিশন যখন তারপরে নাউন বা প্রোনাউন থাকে বাট দেয়ার ইজ নো নাউন অর প্রোনাউন আফটার আপ দ্যাট ইজ ওয়াই হেয়ার আপ ইজ নট এনি প্রেপোজিশন রাদার ইটস ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্ব নাম্বার টু প্লিজ কাম আপ দ্য স্টেয়ার্স এবং এইখানে আমরা আপের পরে একটা নাউন পেয়েছি যেহেতু নাউন পেয়েছি সুতরাং এটা সার্থক প্রেপোজিশন তিন নম্বর বাক্যে উই ওয়ার ওয়েটিং ফর দ্য আপ ট্রেইন এখানে সামনে আছে দ্য ডিটারমিনার শেষে আছে ট্রেন নাউন ডিটারমিনার এবং নাউনের মাঝে বসলে সে হয়ে যায় কি অ্যাজেকটিভ সুতরাং এখানে আপ হয়ে গেছে একটি অ্যাজেক্টিভ চার নম্বরে বলেছে সুইচ অফ দ্য লাইট এখানে অফটা সার্থক প্রিপোজিশন কারণ এরপরে একটা কিন্তু নাউন আছে পাঁচ নম্বরে সুইচ দ্য লাইট অফ এখানে অফের পরে কোনো নাউন প্রনাউন কিছুই নেই সুতরাং এটি প্রেপোজিশন না বরং এটি হবে কি অ্যাডভার কথা ক্লিয়ার একটি প্রেপজিশন সার্থক প্রেপজিশন হইতে গেলে তারপরে একটা নাউন বা প্রোনাউন থাকতে হবে বাট দেখতে প্রেপজিশনের মতো মনে হচ্ছে কিন্তু এরপরে নাউন প্রনাউন নেই সেটা কিন্তু প্রেপোজিশন না সেটা অ্যাডভার্বের কাজ করবে আবার এমন যদি হয় সামনে আছে ডিটারমিনার শেষে আছে সরি সামনে আছে কোথায় গেল সামনে আছে ডিটারমিনার শেষে আছে নাউন মাঝখানে প্রেপজিশন বসলে তখন সেটা অ্যাজেক্টিভের কাজ করবে ক্লিয়ার কারো কি কোনো বুঝতে অসুবিধা আছে আমাকে একটু কমেন্টে জানাবেন ঠিকঠাক বুঝতেছেন কিনা তাহলে আমরা সত্যি বলতে প্রেপজিশনের এক ধরনের ডেফিনেশন জানলাম এবার আমরা প্রেপজিশনের ব্যবহারে যাব এটার জন্য আমরা কি করলাম দেখেন একটু মনোযোগ দিয়ে আমরা বুঝি খেয়াল করে যান দেখেন কি হতে যাচ্ছে হুমায়া চিত্রটা একে এখানে আমি তিনটা প্রেপোজিশন দিলাম ইন টু আর হল থ্রু তানিয়া সব নোট করে নিবা এখানে আমি দিলাম অন এখানে দেওয়া হল ওভার এখানে দেযা হলো ওভারের মাথার উপরে একটা টুপি এঁকে দিলাম ওভারের মাথার উপরে একটা কি আঁকলাম টুপি আঁকলাম ওকে এবার আসেন এইখানে আমি দিলাম বাই পাশেই দিলাম বিসাইড পাশেই দিলাম নিয়ার এই চিত্রটা দিয়ে প্রেপোজিশনের ব্যবহার অনেক কিছুর একটা ধারণা পেয়ে যাবেন তবে এটি শেষ না এরপরে আমাদের আরও অনেক কিছু আলোচনা করার মতো আছে আচ্ছা এবার খেয়াল করেন আমি কি করতে যাচ্ছি এখানে দিলাম আপ এখানে দিলাম ডাউন এখানে দিলাম টু towards এটা নিচে আন্ডারলাইন করলাম একদম সংলগ্ন করে এখানে দিলাম বেলো তার নিচে দেয়া হলো আন্ডার এখানে সুন্দর একটা গাছ আঁকলাম ওকে এবার একটু মনোযোগ দেই আমরা একটু বুঝে নিব পরে আমরা তুলব এখানে অনেক কিছু আছে অনেক কিছু আছে অনেক সুন্দর লাগছে মাহমুদ আল্লাহমকে থ্যাংক ইউ একটু মনোযোগ দিয়ে বলছেন এটা এখান থেকে আপনাদের একটা ভালো একটা কনসেপ্ট হবে আমরা দেখতে পাচ্ছি একটা লাল সার্কেল আছে এর ভেতরে আমরা দুইটা প্রেপজিশন দেখতে পাচ্ছি এই যে একটা হলো ইন আর আরও একটা আমি আরো একটা আমি ছোট্ট বৃত্ত এখানে আঁকলাম এর ভেতরে আমি লিখলাম তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় একটু মনোযোগ দিব আমরা মনোযোগ দিতে সব বুঝে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে এইখানে কয়টা বৃত্ত আছে বলেন এখানে আপনারা এই হোয়াইট বোর্ডে আপনারা কয়টা সার্কেল দেখতে পাচ্ছেন হাউ মেনি সার্কেলস ক্যান ইউ সি অন দা বোর্ড আপনারা বোর্ডে কয়টা সার্কেল দেখতে পাচ্ছেন কমেন্ট করেন সার্কেল আছে কয়টা এখানে মেন্টাল এবিলিটি টেস্ট এখানে আমরা কয়টা সার্কেল দেখতে পাচ্ছি সার্কেল দেখতে পাচ্ছি আমরা দুইটা একটা ছোট আর একটা বড় এই ছোট বৃত্তটার ভেতরে একটা প্রেপিশন আছে অ্যাট আর বড় বৃত্তের ভেতরে আছে কি ইন এগুলোকে আমরা পরে হিসাব করবো তো আমরা মনে মনে ধরে নেই এই বৃত্তগুলো বৃত্ত না এরা সময় বা স্থানের কাজ করে আমরা ধরে নিলাম এই বৃত্তগুলো কিসের কাজ করে টাইম বা প্লেসের কাজ করে কিসের কাজ করে টাইম বা প্লেসের কাজ করে সময় বা স্থানের কাজ করে এরা যদি আমরা ধরে নেই বৃত্তগুলো সময় বা স্থান তাহলে আমাদের আইডিয়া কিন্তু স্পষ্ট হয়ে গেল যে সময়ের পরিসর যদি বড় হয় কিংবা স্থানের আয়তন যদি বড় হয় তার পূর্বে প্রেপোজিশন ইন বসে সময়ের পরিসর যদি সংক্ষিপ্ত হয় কিংবা স্থানের আয়তন যদি বড় ছোট হয় তার পূর্বে প্রেপোজিশন বসে কি অ্যাট আবারও বুঝি আমরা ধরে নিলাম এই বৃত্ত দুইটি বৃত্ত না এরা কাজ করে সময় বা স্থানের কাজ করে এখান থেকে আমরা বুঝে গেলাম যে সময় যদি সংক্ষিপ্ত হয় বা স্থানের পরিসর যদি ছোট হয় তাহলে তার পূর্বে প্রেপদূষণ বসে অ্যাট আর যদি স্থানের আয়তন বড় হয় তাহলে সময় যদি দীর্ঘ হয় তাহলে প্রেপদূষণ বসে ইন মনোযোগ দিব ওখানে তাহলে অ্যাট আর ইনের আমরা একটা সাধারণ ব্যবহার বুঝে গেলাম এবার আমরা দেখতে পাচ্ছি এই বৃত্তের বাইরে থেকে একটা রেখা বৃত্তের ভেতরে প্রবেশ করেছে রাইট এখান থেকে আমরা বুঝে নিব যে বাইরে থেকে কোনো কিছুর ভেতরে প্রবেশ করলে বা কোনো কিছুর মধ্য দিয়ে অতিক্রম করলে সেখানে ইন্টু হতে পারে থ্রু হতে পারে আক্রোহও হতে পারে তাহলে কোনো কিছুর ভেতরে ঢুকলে কিংবা কোনো কিছুর ভেতর দিয়ে অতিক্রম করলে ইন্টু থ্রু বা আখ্রোশ বসতে পারে সো এদের মধ্যে পার্থক্যটা কি পার্থক্যটা খুবই সুস্পষ্ট যদি এমন হয় এই চিত্র দেখে আপনারা অনুমান করেন যে এটা একটা বক্স একটা রেখা এর ভেতরে ঢুকলো এরকম যখন বাইরে থেকে শুধু কোনো কিছুর ভেতরে প্রবেশ করা বোঝাবে তখন হবে ইন্টু বাইরে থেকে কোনো কিছুর ভেতরে প্রবেশ করা বোঝালে হবে ইন্টু আর যখন যদি এমন হয় যে কোনো কিছুর ভেতর দিয়ে বা মধ্য দিয়ে অতিক্রম করা বোঝায় তাহলে হবে থ্রু তাহলে বাইরে থেকে কোনো কিছুর ভেতরে প্রবেশ করলে হবে ইন্টু আর কোনো কিছুর ভেতর দিয়ে বা মধ্য দিয়ে অতিক্রম করলে হবে কি থ্রু বিষয়টা কীরকম বিষয়টা ধরেন আপনি জঙ্গলের ভেতরে ঢুকলেন তা আমরা ইন্টু দা জাঙ্গল এবার আপনি বলতেছেন যে আমি জঙ্গলের ভেতর দিয়ে বা মধ্য দিয়ে যাচ্ছিলাম থ্রু দা জাঙ্গল আমরা টানেলের ভেতরে ঢুকলাম ইন্টু দ্য টানেল এবার আমরা টানেলের মধ্য দিয়ে যাচ্ছিলাম তা আমরা থ্রু দা টানেল বিষয়টা ক্লিয়ার আচ্ছা আর আক্রোসের বিষয়টা হচ্ছে এরকম আক্রোস মানে কোনো কিছুকে ক্রস করা সেটা সংলগ্ন অবস্থায় ক্রস করতে হবে তাহলে আক্রোস হবে সেটা আবার কিরকম ধরেন একটা রাস্তায় এটা জেব্রা ক্রসিং এখন আপনি রাস্তাটা এই পার থেকে পার হয়ে এপারে চলে আসলেন তো আপনি যখন রাস্তাটা ক্রস করবেন নিশ্চয় আপনি লাভ দিয়ে পার হবেন না পায়ে হেঁটেই ক্রস করবেন এরকম যখন আপনি পায়ে হেঁটে ক্রস করবেন আপনার পায়ের তলা আর রাস্তা তো সংলগ্নই হবে এরকম সংলগ্ন অবস্থায় কোনো কিছুকে করার নাম হলো যদি আমি বলি একটা পিঁপড়া আমার হাত বে মাথায় আসলো তাহলে আমাকে বলতে হবে অ্যান অ্যান্ড কেম টু মাই হেড মাই হ্যান্ড সংলগ্ন অবস্থায় ক্রস করছে না যদি তুমি চাও আমি সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে তোমার কাছে চলে আসব। সত্যি বলছি যদি তুমি চাও আমি সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে তোমার কাছে চলে আসব। বাংলায় তো অনেক আনন্দে বললেন ইংলিশ লিখবেন কিভাবে ইফ ইউ ইউ যদি তুমি চাও আই ক্যান কাম টু কারণ নদী পার হবেন আপনি সাতরায় অথবা নৌকা দিয়ে যেমনি পার হন পানির সাথে সংলগ্নই তো হবে তখন বলতে হয় ইফ ইউ ওয়েস যদি তুমি চাও ইফ ইউ ওয়ান্ট যদি তুমি চাও আই ক্যান কাম টু ইউ অ্যাক্রোস সেভেন সিজ অ্যান্ড থার্ড ইন রিভার্স তুমি চাইলে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে চলে আসবো তাহলে এইভাবে কোনো কিছুকে ক্রস করা অতিক্রম করা অবশ্যই সংলগ্ন অবস্থায় তখনই হবে অ্যাক্রোস আমি যদি বলি ছাত্রছাত্রীরা মাঠ পেরিয়ে স্কুলে যায় ওরা তো মাঠ ক্রস করে যায় স্টুডেন্টস গো টু স্কুল অ্যাক্রোস দা ফিল্ড কথা ক্লিয়ার তাহলে বাইরে থেকে কোনো কিছুর ভেতরে জাস্ট প্রবেশ করলে হবে ইন্টু আর কোনো কিছুর ভেতরে শুধু প্রবেশ না কোনো কিছুর ভেতর দিয়ে অতিক্রম করে যাওয়া বুঝালে তখন হবে আর সংলগ্ন অবস্থায় ক্রস করলে তখন হবে ক্রস আমি তুই বলি এই আমি তো তোমার বাড়ি পার হয়েই সেখানে গেলাম আমাকে বলতে হবে আই ওয়েন্ট ওয়েটার হাউস কথা কি ক্লিয়ার আচ্ছা আমি যদি বলি যে আমি তো তার ছায়াও মারাই না অনেক সময় বলে না আরে ওর সাথে তো চলা দূরের কথা আমি তো তার ছায়াটাও মারাই না তা মানে কি তখন বলতে হবে আই ডোন্ট ইভেন আক্রোজ হিজ শ্যাডো এরকম সংলগ্ন অবস্থায় কোনো কিছুকে যখনই ক্রোজ তখনই হবে আক্রোজ বাইরে থেকে ভেতরে প্রবেশ করা তখন হবে ইনটু আর ভেতর দিয়ে অতিক্রম করা তখন হবে কি থ্রু কথা কি ক্লিয়ার আচ্ছা এবার দেখেন এই বৃত্তের একদম পাশেই এই ব্যাখ্যাগুলো আমি সুন্দর করে লিখে দিব এখন শুধু বুঝে যান হ্যাঁ ব্যাখ্যা আমি লিখে দিব জাস্ট ভূমিকা একটু আলোচনা করতেছি আচ্ছা এখন যদি বলি যে কথাগুলো বলতেছি যে ব্যাখ্যাগুলো বলতেছি এগুলো আমি লিখে দিব একটু পর আগে একটু সাধারণ ধারণা নেন এই বৃত্তের একদম পাশেই বা কাছেই বা নিকটেই তিনটা প্রেপিশন আছে বাই বিসাইড নিয়ার সো আমরা এখান থেকে বুঝে নিব কোনো কিছুর পাশে কাছে বা নিকটে বুঝালে বাই বিসাইড বা নিয়ার হয় কোনো কিছুর পাশে কাছে বা নিকটে বুঝালে কি হয় বাই বিসাইড বা নেয়ার হয় কোনো কিছুর পাশে কাছে বা নিকটে বুঝালে কি কি হয় বাই বিসাইড বা নেয়ার হয় এখন আপনাদের মনে জাতীয় প্রশ্ন যে পাশে বুঝালে কাছে বুঝালে নিকটে বুঝালে বাই বিসাইড নেয়ার হয় বাট আমরা কখন দিব বাই কখন দিব বিসাইট কখন দিব নিয়ার সেটাই আমরা জানব তাহলে আপাতত এইটুকু জেনে নেন যে কোনো কিছুর পাশে কাছে অথবা নিকটে এই তিনটা বোঝাতে আমরা ব্যবহার করি কি বলেন বাই বিসাইট অথবা কী নেয়ার হবে এখন এই তিনটার মধ্যে পার্থক্য বুঝতে গেলে আমরা একটা চিত্র আঁকব সেই চিত্র থেকে আমি যদি বুঝাই তাহলে আপনাদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে ধরেন এই দুইজন দাঁড়িয়ে আছে একদম গায়ের সাথে গা লাগিয়ে এইখানে দুইজন দাঁড়িয়ে আছে পাশেই বা টাচ হয়নি এইখানে দুইজন দাঁড়িয়ে আছে নিকটে আপনাদেরকে একটা গল্প শোনাই গল্পটা দিয়ে শোনেন ভাল লাগবে তাহলে বাই বিসাইড নেওয়ার পার্থক্যটা খুব বুঝে যাবে ধরেন কোনো এক ভদ্রলোক বা কোনো একজন কোনো একটা ক্যারেক্টার সে করছে কি অনলাইনে একজনের সাথে তার পরিচয় হয়েছে কিন্তু শুধু ফোনে কথা হয় তবে কোনো দেখা হয় না ফোনে শুধু কথা হয় তবে কোনো কি হয় না দেখা হয় না তো তখন সে কী বলল যে দেখা না হলে বন্ধু কথা কও না তারপরে দেখা হতে হবে ঠিক আছে ফাইন তো যেমনি চাওয়া তেমনি পাওয়া তো তারা একটা তারিখ ঘোষণা করলো যে আমরা এই তারিখে দেখা করব ওকে ফাইন কোথায় দেখা করব কোথায় দেখা করব তো তারা দেখা করার জন্য ধরেন কোন একটা জায়গায় গেল কোন একটা রেস্টুরেন্টেও বসতে পারে বা আমাদের এই যে পাশে আগারগাঁওয়ের পাশে চন্দ্রিমা উদ্যানেও গিয়ে বসতে পারে তো যাই হোক না কেন তারা সেখানে গেল দেখা করার জন্য তো ভালো কথা তাহলে আপনি একটু অনুমান করেন তো যদি প্রথম দেখায় মানে প্রথম যদি আপনি কারোর সাথে দেখা করেন আজকেই আপনার সাথে কারো প্রথম দেখা এর আগে কখনো দেখা হয়নি সে আপনার বিপরীত জেন্ডার হোক কিংবা আপনার কমন জেন্ডারই হোক না কেন সেটা বিষয় না যদি প্রথম কারোর সাথে দেখা হয় তাহলে তার পাশাপাশি বসলে আমাদের বসার ধরনটা কেমন হবে ভাই আপনি লোককে চিনেন না আজকেই প্রথম দেখা তাহলে তার পাশে বসলে আপনার বসার ধরনটা কেমন হবে দেখা গেল এমন হইতে পারে যে এইটা বেঞ্চ এইখানে আপনি বসেছেন সে এইখানে বসবে তাই না এইটাকে আমরা বলতে পারি বাই সরি এটাকে আমরা বলতে পারি নিয়ার নিকটে দ্বিতীয় দেখায় আপনাদের মধ্যে সম্পর্কের গভীরতা বেড়ে যাবে তাহা সেক্ষেত্রে এরা দুইজন কি করবে একটু দুইজন এদিকে চাইপা আসবে এইটাকে আমরা বলতে পারি বিসাইড অথবা নেক্সট টু তৃতীয় দেখায় দেখা গেল এখানে চাইপা আসলো এও এখানে চাইপা আসলো আসলে যে কে কোনটা এটা আমরা আর বুঝে উঠতে পারতেছি না দুইয়ে মিলে এক দুটি মন একটি দেহ এমন একটা অবস্থা আর কি দুয়ে মিলে এক হয়ে গেছে ঠিক এই জিনিসটাই হলো কি বলেন ভাই ঠিক কিনা বলেন তো ধরেন একটা মেয়ে তার বান্ধবীর সাথে একটার সাথে একজনের সাথে তার প্রথম বন্ধুত্ব হলো পরিচয় ওই বান্ধবীর সাথে যখন তার থার্ড টাইম ফোর্থ টাইমে দেখা হবে এরা কিন্তু দুইজন গলা জড়াজড়ি করে ধরে বসে থাকবে এরকমই একদম গায়ের সাথে গা লাগিয়ে পাশে এটাকেই বলা হয় বাই পাশে বাট টাচ হবে না এটা হলো বিসাইড অর নেক্সট টু আর নিকটে হলে সেক্ষেত্রে হবে কি নিয়ার সো এই হলো বাই বিসাইড এবং নিয়ারের মধ্যে পার্থক্যটা কথা ক্লিয়ার আমি এই ব্যাখ্যা পার্থক্যগুলো সুন্দর করে আপনাদেরকে নিয়ম আকারে লিখে দেব বাট আমি চাই মূল আলোচনায় যাওয়ার আগে আপনারা একটু ভূমিকা সম্পর্কে ধারণা নেন এবার আপ আর ডাউনের আমরা একটু পার্থক্য বুঝি আপ মানে উপরে ডাউন মানে নিচে বাট হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন আপ অ্যান্ড ডাউন পার্থক্যটা হলো এরকম কোনো কিছু নিচ থেকে উপরের দিকে যাচ্ছে চলমান ঊর্ধ্বমুখী এরকম ঊর্ধ্বমুখী বুঝালে আপ হবে আর যদি নিম্নমুখী বুঝায় তাহলে হবে ডাউন ঊর্ধ্বমুখী বুঝালে আপ আর নিম্নমুখী বুঝালে কি হবে ডাউন হবে থ্যাংক ইউ রাসেল পাঠান তাহলে কোনো কিছু ঊর্ধ্বমুখী হলে আপ হবে আর নিম্নমুখী হলে কি হবে ডাউন হবে ঊর্ধ্বমুখী আপ নিম্নমুখী ডাউন ধরেন আপনি একটা বিল্ডিং এ দাঁড়িয়ে আছেন চারতলায় এখন নিচ থেকে একজন আপনাকে ডাকতেছে বলতেছে নিচে আসো ও বলবে কাম ডাউন আপনি বলতেছেন না না তুমি আসো কাম আপ যে কোনো কিছু ঊর্ধ্বমুখী হলে আপ নিম্নমুখী হলে কি ডাউন হয়ে যাবে এই হচ্ছে আপ আর ডাউনের মধ্যে পার্থক্যটা এইবার আসেন আসেন্স দ্য ডিফারেন্স বিটুইন টু অ্যান্ড টু ওয়ার্ডস টু আর টু এর মধ্যে পার্থক্যটা কি পার্থক্য খুব সুস্পষ্ট কোনো দিকে যাওয়া বুঝালে টু বা টু ওয়ার্ডস হয় বাট আপনি যেদিকে যাবেন আপনার গন্তব্য যদি একদম নির্দিষ্ট হয় তাহলে হবে কি টু আবারও বলি গন্তব্য যদি নির্দিষ্ট হয় তাহলে কি হবে বলেন তাহলে হবে টু গন্তব্য নির্দিষ্ট বলতে বোঝাচ্ছে এরকম যে ধরেন একদম সোজাসুজি আপনি যাচ্ছেন এটা হলো টু আর টুয়ার্ডস এর ব্যাপারটা হলো এরকম যে টুয়ার্ডসের বিষয়টা হলো এরকম কোনো কিছুর দিকে যাওয়া এটা হলো টুয়ার্ডস আমি জানি বিষয়টা এখন আপনাদের সুস্পষ্ট না ধরেন আপনি আমাকে জিজ্ঞেস করলেন আমি ঢাকায় আছি এখন আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি ব্যাগ নিয়ে রেডি হয়েছেন কোথায় যাচ্ছেন আমি বললাম আমি রংপুরে যাচ্ছি তখন আমার বলা উচিত আই অ্যাম গোয়িং টু রংপুর আমি যদি বলি এই তো ভাই রংপুরের দিকে যাচ্ছি তার মানে এক্স্যাক্টলি রংপুর কিন্তু না রংপুরের দিকে আশেপাশের যে কোনো এলাকা হইতে পারে তখন আমার বলা উচিত আই এম গোয়িং টু ওয়ার্ডস রংপুর কথা কি ক্লিয়ার তাহলে টু ওয়ার্ডস রংপুর তাহলে টুটা হচ্ছে বাউন্ড ফর একদম নির্দিষ্ট কোনো ডেস্টিনেশন হবে আর টু হচ্ছে কোনো কিছুর অভিমুখে সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু অ্যান্ড টু ওয়ার্ডস এইবার আমরা দেখতে পাচ্ছি এই বৃত্তের মাথার উপরে তিনটা প্রেপজিশন আছে অন ওভার অ্যাব এখন আসি অন ওভার ওভার মধ্যে পার্থক্যটা কি ঠান্ডা মাথায় রিল্যাক্স মুডে বুঝেন আমি প্রেপোজিশনের উপর একটা না দুইটা না চারটা ক্লাস দিব তো প্যারানি আর কিছু নেই কোনো কিছুর উপরে বুঝালে অন হইতে পারে ওভারও হতে পারে অ্যাব হতে পারে কখন কোনটা হবে প্রথমে দুইভাবে একে ক্লাসিফাই করবেন ধরেন এই কলমটা আমার হাতের উপরে আছে এরকম যদি সংলগ্ন অবস্থায় উপরে হয় তাহলে অন কোনো কথা নেই অন হবে সংলগ্ন অবস্থায় উপরে হলে অন বাট যদি সংলগ্ন সারা উপরে হয় যেমন কলমটা আমার হাতের উপরে আছে বাট টাচ হয়নি সংলগ্ন সারা সংলগ্ন সারা উপরে হলে ওভারও হতে পারে অ্যাব হতে পারে তাহলে সংলগ্ন অবস্থায় উপরে হলে কি হবে অন আর সংলগ্ন সারা উপরে হলে ওভার ব্যাব কখন আপনি চিন্তা করবেন যে জিনিসটা সংলগ্ন সারা উপরে আছে ওই জিনিসটার গতি আছে কিনা মোশন আছে নাকি মোশনলেস ওইটা নড়াচড়া করতে পারে কি না চলতে ফিরতে পারে কিনা ঘুরতে পারে কিনা যদি মনে হয় ওর গতি আছে তাহলে ওভার আর যদি ওর গতি না থাকে তাহলে আবারও বলি সংলগ্ন অবস্থায় উপরে হলে অন দ্য পেন ইজ অন মাই হ্যান্ড সংলগ্ন সারা উপরে হলে ওভার ব্যবহার যে জিনিসটা সংলগ্ন সারা যে বস্তুটা সংলগ্ন সারা উপরে আছে যদি তার গতি থাকে তাহলে ওভার আর তার গতি না থাকলে সে মোশন লেস হলে তাহলে আমি বললাম টেবিলের উপরে বইটা আছে তাহলে দ্য বুক ইজ অন দা টেবিল এই যে বললাম অন দা টেবল কারণ সংলগ্ন অবস্থায় উপরে এবার আমি বললাম আমার মাথার উপরে ফ্যানটা ঘুরতেছে ফ্যান কিন্তু সংলগ্ন সারা ঠিক না কথা বলেন ঠিক না ফ্যান সংলগ্ন সারা আবার আমাদের মাথার উপরে আকাশটাও কিন্তু আছে। আকাশও কিন্তু সংলগ্ন সারা কিন্তু দেখেন ফ্যানটা কিন্তু স্থির না ফ্যানটা ঘুরতেছে আকাশটা কিন্তু মুভ করে না আমি যদি বলি দ্য ফ্যান ইজ মুভিং ড্যাশ মাই হেড তখন কি হবে ওভার মাই হেড এখন আপনার মনে কি প্রশ্ন আসছে আমি জানি আপনার মনে প্রশ্ন আসতেছে যদি বলি ফ্যানটা মাথার উপরে আছে। ঘোরার কথা বলবো না শুধু বলবো ফ্যান ইজ ড্যাশ মাই হেড অবশ্যই আপনি লিখবেন যখন গতি আসবে মুভিং এর প্রসঙ্গ আসবে তখন ওভার অন্যথায় হবে ফ্যান ইজ অ্যাবভ মাই হেড আকাশটা মাথার উপরে আছে দ্য স্কাই ইজ অ্যাভ আওয়ার হেড কথা ক্লিয়ার তাহলে সংলগ্ন অবস্থায় উপরে হলে অন সংলগ্ন সারা উপরে হলে ওভার বা যে বস্তুটি যে অবজেক্টটি সংলগ্ন সারা উপরে আছে যদি তার গতি থাকে তার জন্য হবে ওভার আর যদি তার গতি না থাকে তার জন্য কি হবে বলেন হবে কথা কি ক্লিয়ার এবার দেখেন আমাদের এই মুখের উপরে কিন্তু একটা নাক আছে সবারই আছে আপনাদেরও আছে আছে না মুখের উপরে নাক আছে আচ্ছা মুখ কোনটা এই পুরোটা নো এই পুরোটাকে বলা হয় ফেস মুখ মন্ডল মুখ হচ্ছে এইটুকু তাহলে ভালো করে খেয়াল করেন এইটুকু হলো মুখ মুখ গহব্বরের অংশটুকুই হলো মুখ এখন মুখের উপরে যে নাকটা আছে আমি যদি আপনাকে প্রশ্ন করি নাকটা মুখের উপরে সংলগ্ন অবস্থায় আছে নাকি সংলগ্ন ছাড়া সবাই প্রায় বলে সংলগ্ন অবস্থায় কেমনে সংলগ্ন অবস্থায় সংলগ্ন মানে কি সংলগ্ন মানে হলো একটার উপরে আরেকটা জাতা দিয়ে বৈশা থাকা এটার নাম সংলগ্ন যেমন এটা আমার লেফট হ্যান্ড এটা আমার রাইট হ্যান্ড আমি বলতে পারি যে মাই রাইট হ্যান্ড ইজ অন লেফট হ্যান্ড কারণ সংলগ্ন এখন মুখের উপরে নাক তো সংলগ্ন নাই যদি সংলগ্ন হইতো তাহলে নাকটা তো এইখানে না তো এই জায়গায় আমরা হা করতে পারতাম না কিন্তু আমরা তো হা করতে পারি তার মানে মুখের উপরে নাকটা সংলগ্ন অবস্থায় না সংলগ্ন সারা আছে মুখের উপরে নাকটা সংলগ্ন সারা আছে সো সারা যদি উপরে বোঝায় তাহলে অন ওভার বা অ্যাভাব বসে সংলগ্ন সারা যদি উপরে বোঝায় সেক্ষেত্রে ওভার বা কি বসে অ্যাভাব বসে সংলগ্ন সারা উপরে বুঝালে কি বসে ওভার অথবা কি বসে অ্যাবাব বসে এখন এই যে মুখের উপরে নাকটা আছে এটা সংলগ্ন ছাড়াই এখন বিষয়টা কি এমন আপনি চাইলে নাকটা আজকে এখানে কালকে এখানে পরশু এখানে পরশু এখানে আমরা কি নাকটা মুভমেন্ট করতে পারি পারি না যেহেতু যেহেতু এই নাকের কোনো গতি নেই তাহলে মুখের উপরে নাক আছে এর ইংলিশ লিখতে গিয়ে আমি কি লিখবো ভাই দা ইজ অন দ্য মাউথ ওভার দ্য মাউথ নাকি অ্যাবভ মাউথ কি বলবো দ্য দ্য মাউথ ওভার মাউথ নাকি অ্যাবাব দ্য মাউথ কোনটা আমরা বলবো। আস্তেছি আমার প্রশ্ন আগে আলোচনাকে শেষ করি তাহলে মুখের উপরে যদি নাক আসে আমি এটা বুঝাই তাহলে আমার বলতে হবে দ্য নোস ইজ কি অ্যাবভ দা মাউথ আচ্ছা আমাদের এখানে নেট পুন একটু প্রবলেম হয়ে গেল আচ্ছা আবার শুরু হবে একটু অপেক্ষা করি আমরা আচ্ছা একটু অপেক্ষা করি হ্যাঁ ঠিক আছে তাহলে তাহলে মুখের উপরে নাক আছে আমরা কি বলবো দ্যাব দ্য মাউথ এবার যদি বলি নাকের উপরে চোখ দুইটা আছে দা অন ওভার নাকি নোস তখন কিন্তু আমরা অবশ্যই বলবো কি দ্য ক্লিয়ার আচ্ছা তাহলে এই হলো উপরে বোঝাতে অন ওভার বা অ্যাবভ এর ব্যবহার উপরে মানে অনও হইতে পারে ওভারও হইতে পারে অ্যাবভও হইতে পারে সংলগ্ন অবস্থায় উপরে হলে হবে অন সংলগ্ন সারা উপরে হলে ওভার বা যে জিনিসটা সংলগ্ন সারা উপরে আছে যদি মনে হয় তার গতি আছে তার জন্য আমরা ওভার দেই আর যদি সে গতি না থাকে তার জন্য আমরা কি দেই অ্যাবভ দেই আচ্ছা আপনারা কি আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা একটু জানান তো মানে নেট একটু বাফারিং করতেছে ঠিকঠাকভাবে বুঝতে পারতেছেন কিনা বা শুনতে পারতেছেন কিনা আমাকে একটু জানাবেন সবকি ঠিকঠাক আছে আমার মনে হয় ইন্টারনেট একটু ঝামেলা আটকে গেলাম আচ্ছা মাঝে মধ্যে এখন ঠিক ঠিক আছে আছে তাহলে অন ওভার অ্যাভাবের বিষয়টা আমি আরেকবার বলে নেই বাট আমার এখানে এরকম দেখাচ্ছে একদম ঘুরতেছে না অন ওভার অ্যাবের বিষয়টা হচ্ছে এরকম যে সংলগ্ন অবস্থায় উপরে হলে অন সংলগ্ন সারা উপরে হলে ওভার ব্যাবক এদের মধ্যে পার্থক্য হলো যে বস্তুটি সংলগ্ন সারা উপরে আছে যদি তার গতি থাকে তার জন্য হবে ওভার আর যদি তার গতি না থাকে তার জন্য হয়ে যাবে কি অ্যাবভ আচ্ছা এখন একটা জাতীয় প্রশ্নের উদয় হলো জাতীয় প্রশ্নের উদয় কীরকমভাবে যেমন আচ্ছা এখন কি নেটের ঠিকঠাক আছে জানাবেন তো আমাকে আজকে আমাদের ইন্টারনেট খুবই ঝামেলা করতেছে ঠিক আছে না আচ্ছা এখন দেখেন আমার মাথার উপরে আমি একটা টুপি রাখলাম ক্যাপ এই যে মাথার উপরে ক্যাপটা রাখলাম টুপিটা রাখলাম এটা কি সংলগ্ন অবস্থায় উপরে না সংলগ্ন অবস্থায় উপরে আবার আমার মাথার উপরে আমি একটা কলম রাখলাম এটাও কি সংলগ্ন অবস্থায় উপরে পার্থক্যটা কোথায় পার্থক্য হলো এই টুপি আমার মাথাটাকে কাভার করে রেখেছে টুপি মাথাটাকে কি করছে কাভার করেছে বাট কলম তো আমার মাথাকে কাভার মনে রাখবেন সংলগ্ন অবস্থায় উপরে হলে অনই হয় সংলগ্ন সারা উপরে হলে ওভার ব্যভাবী হয় কিন্তু যখন আমরা দেখব কোনো কিছু কাভার করেছে কাভার মাঝে মাঝে বাফারিং করে যখন আমরা দেখবো কোনো কিছু কাভার করেছে মানে ঢেকে রেখেছে এই কাভারের প্রসঙ্গ আসলে একটাই অপশন কাভার মানে হবে ওভার তাহলে যখনই বোঝাবে কাভার তখন অপশন একটাই কি হবে ওভার হবে তার মানে আমার বলা উচিত কি দ্য ক্যাপ ইস অন মাই হেড ওভার মাই হেড অ্যাবভ মাই হেড কোনটা হবে বলেন তো দ্য ক্যাপ ইজ অন মাই হেড ওভার মাই হেড অ্যাবভ মাই হেড কোনটা হবে কে বলতে পারবেন টুপিটা আমার মাথার উপরে আছে দ্য ক্যাপ ইজ অন মাই হেড ওভার মাই হেড অ্যাব মাই হেড কোনটা হবে দ্য ক্যাপ ইস ওভার মাই হেড ওরা আবার দেখতে পাচ্ছে সব বুঝতেছি না আমরা পাচ্ছি না কেন ওরা সব দেখতে পাচ্ছে এই তানিয়া তোমাদের ওখানে কি সব দেখা যাচ্ছে ফোনের স্ক্রিনে সব দেখতে পাচ্ছ মাই হেড না হুমায়া এখন আর অন হবে না এখন হবে ওভার কারণ এই টুপিটা তো আমার মাথাটাকে কাভার করছে যখনই বুঝাবে কাভার তখন অপশন একটাই কাভার মানেই হবে কি ওভার কাভার মানেই হবে কি ওভার কাভার মানে বুঝাবে ওভার তাহলে সংলগ্ন অবস্থায় উপরে বুঝালে অন হবে সংলগ্ন ছাড়া উপরে বুঝালে ওভার ব্যবহার হবে সংলগ্ন ছাড়া উপরে বুঝাতে যে জিনিসটার গতি আছে তার জন্য ওভার এবং যার কোনো গতি নেই তার জন্য কি হবে অ্যাভাব তবে যখনই কোনো কিছু কাভার হিসেবে ব্যবহার হবে কাভারের জন্য একটাই অপশন কি বলেন তো কাভারের জন্য একটাই অপশন সেটা কি সেটা হলো ওভার যখনই কাভার তখনই হবে কি তাহলে কিবার আমি বললাম যে এবার আমি বললাম দেখি আপনারা পারেন কি না খেয়াল করেন এটা একটা কি আজ কত কিছু উদাহরণ দিয়ে বোঝাইতে হবে এটা কি টাওয়াল না এখন আমি যদি বলি যে এই টাওয়া আমার গায়ের উপরে আছে দেখি কি বলতে পারেন দ্য ইজ দ্যাশ মাই বডি বলেন কি দেব দ্য টাওয়াল ইজ দ্যাশ মাই বডি অন মাই বডি ওভার মাই বডি এই অ্যাভ মাই বডি তাড়াতাড়ি বলেন কোনটা হবে দ্য টাওয়াল ইজ অন মাই বডি ওভার মাই বডি অ্যাভ মাই বডি কোনটা হবে টাওয়ালটা আমার গায়ের উপরে আছে এখানে কী হবে বলেন অন ওভার অ্যাভ কোনটা হবে সবার আগে উত্তর বলতে হবে কিন্তু সবার আগে উত্তর দিয়েছে তানিয়া থ্যাংক ইউ ওভার মাই বডি মাহমুদ আলম ওভার মাই বডি ব্যাপারটা ক্লিয়ার সংলগ্ন অবস্থায় উপরে হলে অনই হবে বাট যখনই হবে কাভার তখন অন না হয়ে কি হবে বলেন কাভার মানেই অন না হয়ে কি হবে ওভার হবে এখন যদি আমি বলি যে সে আমার মাথার উপরে একটা সাতা ধরে হি হোল্ডস অ্যান আম্ব্রেলা ড্যাশ মাই হেড কি হবে বলেন হি হোল্ডস অ্যান আম্ব্রেলা ড্যাশ মাই হেড অন মাই হেড ওভার মাই হেড অ্যাভ মাই হেড কোনটা হবে হি হোল্ডস অ্যান আম্ব্রেলা ড্যাশ মাই হেড অন ওভার অ্যাভ কোনটা হবে কোনটা হবে অন ওভার অ্যাভ সে আমার মাথার উপরে ছাতা ধরল অন ওভার অ্যাভ কি হবে বলেন ওভার হবে তাহলে যখনই বুঝাবে কাভার সকল শর্ত বাদ দিয়ে শুধু হবে ওভার কাভার হিসেবে কেউ অবস্থান করলে সেটা মুভমেন্ট করতে পারে নাকি পারে না সেটা সংলগ্ন অবস্থায় আছে নাকি নেই এগুলো কোনো কিছুই ভাবার দরকার নেই কাভার মানে একটি অপশন সেটি হলো ওভার কথা ক্লিয়ার তাহলে এক অন নিয়ে কত কথা না সংলগ্ন অবস্থায় উপরে হলে অন সংলগ্ন সারা উপরে হলে ওভার ব্যবহার যদি সেই বস্তুটি গতি থাকে তার জন্য ওভার গতি না থাকলে হবে অ্যাবভ আচ্ছা এখন যদি বলি আমার মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে গেল আ ফ্লক অফ বার্ডস ফ্লেও ড্যাশ মাই হেড ওভার মাই হেড অ্যাবভ মাই হেড অন মাই হেড ওভার হবে কারণ পাখির তো গতি আছে কথা কি ক্লিয়ার আমার মাথার উপর দিয়ে একটা অ্যারোপ্লেন উড়ে গেল ওকে ওভার হবে গতি আছে তো এই হলো বিষয়টা তাহলে গতি থাকলে ওভার না থাকলে হবে বাহ এইবার আসেন হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা তো উপরে অনেকক্ষণই খেললাম না উপরে নিয়ে তো আমরা প্রে অনেক খেলাই খেললাম তো উপরে আর কতক্ষণ এখন তো নিচের দিকে আসতে হবে একটু কি বলেন এবার আমরা নিচের দিকে আসি উপরের কাজ শেষ এবার নিচে কি কি আছে নিচে বোঝাতে বিলো হতে পারে আন্ডারও হতে পারে বিনীত হতে পারে আন্ডার হতে পারে আমরা আগে বিলো এবং আন্ডারের মধ্যে পার্থক্য করে জানি বিলো মানেও নিচে আন্ডার মানেও নিচে কখন কোন নিচে এদের মধ্যে যদি আহামরি পার্থক্য আমরা বের করতে যাই তাহলে বলবো সংলগ্ন অবস্থায় নিচে হলে বিলো সংলগ্ন সারা নিচে হলে হবে আন্ডার দেখেন এইখানে এই রেখাটা যেন বৃত্তের তলায় একদম লেগে আছে এরকম যদি সংলগ্ন অবস্থায় নিচে হয় তাহলে হবে বিলো সংলগ্ন সারা নিচে হলে আন্ডার এছাড়াও কোনো সীমা রেখার নিচে বোঝাতেও বিলো হয় সীমারেখার উপরে বুঝালে তাহলে সংলগ্ন অবস্থায় নিচে বুঝাতে বিলো সংলগ্ন ছাড়া নিচে হবে আন্ডার এখন যদি বলি আমার এই ডান হাতটা আমার বাম হাতের নিচে আছে দেখেন কি অবস্থায় মাই রাইট হ্যান্ড ইজ ড্যাশ দা লেফট হ্যান্ড তাহলে সংলগ্ন অবস্থায় যেহেতু নিচে তাহলে এটা হবে কি বিলো আর এখন যদি বলি তাহলে হবে কি আন্ডার এই যে গাছের নিচে তার মানে আন্ডার দ্য ট্রি এরকম সংলগ্ন অবস্থায় নিচে হলে বেলো সংলগ্ন সারা নিচে বুঝলে হবে কি আন্ডার ক্লিয়ার এবার খেয়াল করেন এবার আমি কি করতেছি একটু মনোযোগ দিয়ে বুঝেন ধরেন এইটা একটা চতুর্ভুজ আঁকলাম আমি এখন এই চতুর্ভুজ থেকে এরো থেকে বুঝে নেন একটা বল দিলাম এইখানে একটা বল দিলাম মনোযোগ দিয়ে বুঝেন তাহলে এখন চিত্র দেখে কি মনে হচ্ছে যে এই ব্ল্যাক বলটা চতুর্ভুজের ভেতরে ছিল ভেতর থেকে বাইরে বের হয়ে আসছে এরকম কোন কিছুর ভেতর থেকে বাইরে বের হয়ে আসা বুঝালে সেটাকে বলা হয় আউট অফ আর এই ব্ল্যাক বলটা আগে থেকেই বাইরে ছিল এরকম বাইরে অবস্থান করা বুঝালে হয় কি আউটসাইড কথা ক্লিয়ার কোনো কিছুর ভেতর থেকে বাইরে বের হয়ে আসা বুঝালে আউট অফ আর বাইরে অবস্থান করা বোঝালে হবে আউটসাইড মনে আছে তো বাইরে থেকে কোনো কিছুর ভেতরে ঢুকলে কিন্তু ইনটু। আর ভেতর দিয়ে অতিক্রম করা বুঝালে থ্রু আমার ভেইন দিয়ে আমার বাবা রক্ত বইছে এই যে রক্ত বচ্ছে বইছে ভেইনের মধ্য দিয়ে তার মানে থ্রু দা ভেইন এরকম কোনো কিছুর মধ্য দিয়ে ভেতর দিয়ে যাওয়া বোঝালে কি হবে থ্রু হবে জাস্ট ভেতরে ঢুকলে হবে ইন্টু আর কোনো কিছুর ভেতর থেকে বাইরে বের হয়ে আসা বুঝালে গতি থাকতে হবে ভেতর থেকে বাইরে বের হয়ে আসা বুঝালে আউট অফ আর বাইরে অবস্থান করা বুঝালে হবে কি আউটসাইড সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আউট অফ অ্যান্ড আউটসাইড তাহলে আমি যদি বলি ধরেন আপনি একটা কক্ষের ভেতরে আছেন আমি আপনার কক্ষের বাইরে গিয়ে বললাম এই তুমি কক্ষ থেকে বের হয়ে আসো তখন আমি কী বলবো কাম কাম আউট অফ দ্য রুম আউট অফ দ্য রুম কক্ষ থেকে বের হয়ে আসো এখন আপনি আমার বলতেছেন ঠিক আছে আপনি বাইরে একটু অবস্থান করেন তখন আপনি কি বলবেন প্লিজ ওয়েট আউটসাইড আউটসাইড কারণ আমি তো বাইরে আসি সো বাইরে অবস্থান করা বুঝলে আউটসাইড ভেতর থেকে বাইরে বের হয়ে আসা বুঝলে হবে আউট অফ এই হচ্ছে আউট অফ এবং আউটসাইডের মধ্যে পার্থক্যটা আজকে ক্লাসটা কেমন লাগতেছে আপনাদের আজকে ক্লাসটা কেমন লাগতেছিল জানান তো বুঝতেছেন ভালো ভালো কি বুঝতে পারতেছেন আমাদের লাইটিং সেট আপটা হয়তো দেখতে কি ঠিকঠাক ভালো দেখতে পাচ্ছেন না সব মিলিয়ে কি ঠিক আছে ভালো বুঝতেছেন আমি কি শুধু বাগ বাক করে যাচ্ছি নাকি বুঝতেছেন জানাবেন তো আপনারা আচ্ছা বুঝতে পারছি ওকে নোট করতেছেন তো না সবাই নোট করে নেবেন খাতায় এবার আমরা এইটার ব্যাখ্যায় যাব এতক্ষণ থেকে যা লিখেছি আমরা এটা একটা সংক্ষিপ্ত ব্যাখ্যায় যাব চলেন সংক্ষিপ্ত ব্যাখ্যাটা যারা এখনো চিত্রটা রাখতে পারেননি তারা ঝটপট একটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন ঝটপট যারা লিখতে পারেননি তারা একটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন ওকে এবার আমরা এগুলোর ব্যাখ্যায় যাব সুন্দর করে লিখে নেন একটু প্রথমত লিখবেন সংলগ্ন অবস্থায় উপরে সংলগ্ন অবস্থায় কোনো কিছুর উপরে বোঝাতে অন আর সংলগ্ন সারা উপরে বোঝাতে ওভার ব্যব ওভার তবে সেই অবজেক্টটির বস্তুটির গতি থাকলে ওভার আর গতি না থাকলে কি হবে যেন হবে তাহলে সংলগ্ন অবস্থায় কোনো কিছুর উপরে বোঝাতে অন সংলগ্ন সারা হলে ওভার বা গতি থাকলে ওভার না থাকলে অ্যাবভ এখন আপনাদের ধারণা হইতে পারে যে অন ওভার অ্যাবের খেলা এখানেই শেষ না আমরা এখন প্রেভূষণের ভূমিকা শিখতেছি ইন্ট্রোডাকশন এক অনেরই কমপক্ষে বিশটা ব্যবহার শিখবো আমরা এতের কমপক্ষে বিশটা ব্যবহার শিখবো আজকে তো আমরা শুধু প্রেপুটিশনের ভূমিকা নিয়ে কথা বলতেছি মূল আলোচনায় এখন আমরা প্রবেশই করি নাই তাহলে এইটুকু লিখে নিয়েছেন আশা করি এখন লিখবেন তবে কাভার মানেই ওভার তার মানে যখন কোনো কিছুর উপরে ঢাকনা বা ঢেকে রাখা বা সাউনি বোঝাবে সেক্ষেত্রে আর কোনো কথা চলবে না কাভার মানে একটাই অপশন সেটা হবে ওভার ওভার গ্লাসে কাভার মানে এবার আমি কয়েকটা বাক্য দিব আপনারা সেই বাক্যগুলো সলভ করবেন শুধু অন ওভার অ্যাভাব দিয়ে থ্যাংক ইউ মাহমুদ আলম তানিয়া হুমায় রশিদ হ্যাঁ এবার আমি কতগুলো বাক্য দিব আপনারা সেখানে লিখবেন কোনটা অন কোনটা ওভার কোনটা অ্যাভ শুধু অন ওভার অ্যাব দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার কমেন্টে উত্তর করবেন আইস খাতায় লিখে এবং কমেন্টে উত্তর করবেন জাস্ট লেখা শেষ করে আইস ফ্লোর ড্যাশ ওয়াটার বরফ পানিতে ভাসে দুই নাম্বারে দ্য डैश द माउथ तीन नम्बर इज़ डैश आवर हेड चार नम्बर दे ऑफ़ बर्ड्स एक एक् पाखी फ्ले

সুন্দর করে লিখে ফেলবেন অন ওভার অ্যাবভ অন ওভার অ্যাবভ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে অন ওভার অ্যাবভ এর বাইরে কিছু না অন ওভার অ্যাবভ দিয়ে শূন্যস্থান পূরণ করবেন ফার্স্ট লিখতে হবে সবার আগে কারা উত্তর করতে পারে দেখবো আমি সবার আগে কারা উত্তর করতে পারে আতিফ তন্ময় অলিক আচ্ছা হ্যাঁ সবার আগে কারা কারা উত্তর করতে পারে দেখবো আমি ফার্স্ট লিখতে হবে বাহ চমৎকার ভাবে মাহমুদ উত্তর করেছে হুমায়া রশিদ উত্তর করেছে তানিয়া উত্তর করেছে টানিয়া সবগুলো উত্তরে দিয়েছে হুমায়া চারটা উত্তর দিয়েছে মাহমুদ পাঁচটা উত্তর দিয়েছে চমৎকার তাহলে আমরা এবার দেখে নিই আইস ফ্লোরস অন ওয়াটার কারণ বরফ যদি পানিতে ভাসে আপনাদেরকে এটা বোঝানোর জন্য আমি পানিও নিয়ে আসছি বরফও নি বরফ তো গলে গেছে ভাই সরি উদাহরণ দেওয়ার জন্য বরফ বরফ এনেছিলাম বাট বরফ তো গলে গেছে কেমন হলো থাক ধরেন এখানে বরফ আছে যদি থাকতো বরফটা কি পানির নিচে যাইতো নাকি উপরে ভাসতো উপরে ভাসতো তাহলে সংলগ্ন অবস্থায় উপরে সো মনে রাখবেন সংলগ্ন অবস্থায় উপরে বুঝালে কি হয় অন হয় এই জন্য আইস ফ্লোর অন ওয়াটার ক্লিয়ার আমি যদি বলি যে এই গ্লাসের মুখে একটা ঢাকনা আছে তাহলে ঢাকনাটা গ্লাসের মুখে যা আছে তাহলে এই যে উপরে যে অবস্থানটা আছে দ্য কভার ইজ অন ইট ওভার ইট কোনটা বলেন তো অন নাকি ওভার ওভার কারণ কি কাভার করছে যখনই বুঝাবে কাভার তখনই হয়ে যাবে কি ওভার আর সাধারণভাবে সংলগ্ন অবস্থায় উপরে বুঝলে অন হবে দ্য নোজ ইজ ড্যাজ দ্য মাউথ মুখের উপরে নাক আছে সংলগ্ন অবস্থায় উপরে তবে নাককে একদম নড়াচড়া করা যায় না তাহলে মুখের উপরে যে নাকটা আছে এটা কি সংলগ্ন অবস্থায় একদমই না সংলগ্ন হলে নাকটা এই জায়গায় থাকতো এটা হলো সংলগ্ন সারা উপরে নাককে চাইলে মুভমেন্ট করানো যায় না সুতরাং এর জন্য অন না উভার বা অ্যাভাবের মধ্যে অ্যাভাব যখন সংলগ্ন অবস্থায় উপরে তখন হবে অন আর যখন সংলগ্ন সারা উপরে তখন ওভার ব্যব সেই ক্ষেত্রে আমরা দেখব যে জিনিসটা সংলগ্ন সারা উপরে আছে তার গতি আছে নাকি নেই গতি থাকলে ওভার হবে গতি না থাকলে অ্যাভব হবে তো মুখের উপরে নাক নাকটা সংলগ্ন সারা সংলগ্ন অবস্থায় যদি থাকতোই তাহলে নাকটা এইখানে না হয়ে এই জায়গায় থাকতো যেহেতু সংলগ্ন সারা উপরে তাহলে ওভার ব্যয়াবহ এখন যেহেতু নাকের কোনো গতি নেই তাহলে অ্যাভব হবে দ্য নোজ ইজ অ্যাবভ দ্য মাউথ এবার আসেন দ্য স্কাই ইজ ড্যাশ হেড আকাশও মাথার উপরে সংলগ্ন সারা আকাশ তো মুভ করে না তার মানে এখানেও কি হবে হবে এবার আসেন আমার মাথার উপর দিয়ে একঝাঁক পাখি উড়ে গেল পাখি মাথার উপর দিয়ে গেছে সংলগ্ন সারা এবং পাখির তো গতি আছে তার মানে এখানে ওভার হবে এবার দা টেবিল সে টেবিলের উপর চাবি রাখলো তাহলে সংলগ্ন অবস্থায় উপরে সো এখানে হবে কি অন দা টেবিল আশা করি বুঝে গেছেন ঠিক আছে এই হচ্ছে অন ওভার অ্যাভাবের সাধারণ ব্যবহার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আলোচনায় তো যাবো আগামী ক্লাস আজকে শুধু সূচনা বুঝতেছি আমরা এবার অনুমান করেন সূচনাই যদি এই হয় তাহলে আলোচনায় আরো কত কি থাকবে এবার আমরা আরেকটা ব্যবহারে যাব এবার লেখেন কোন কিছুর পাশে বা কাছে এভাবে লিখেন কোনো কিছুর সাথে বা সংলগ্ন অবস্থায় সংলগ্ন অবস্থায় পাশে বুঝাতে বাই বাইয়ের আরো কাজ আছে বাই মানে দাঁড়া দাঁড়া বুঝাতেও বাই হয় আমরা সেই পর্বে যাব আজকে আমরা শুধু বাই বিসাইড নিয়ারে সাধারণ পার্থক্য বুঝতেছি কোনো কিছুর সাথে বা সংলগ্ন অবস্থায় পাশে বুঝাতে বাই আর সংলগ্ন ছাড়া পাশে বুঝাতে বিসাইড বিসাইডস কিন্তু না বিসাইড বা নেক্সট নিকটে বুঝাতে আছে কি বিসাইডস বিসাইডস কিন্তু পাশে না বিসাইডস মানে হলো পাশাপাশি পাশাপাশি মানে এক্সট্রা সামথিং হ্যাঁ অতিরিক্ত কিছু ধরেন আমি একটা পড়াশোনা করি এর বাইরে আমি একটু জবও করি এটাই আমি তখন বলবো যে আই কন্টিনিউস মাই স্টাডি বিসাইডস আ পার্ট টাইম জব সো বিসাইডস হচ্ছে পাশাপাশি বা এক্সট্রা সামথিং তাহলে একদম গায়ের সাথে গা লাগিয়ে পাশে বুঝালে হবে বাই পাশে কিন্তু টাচ হবে না তার জন্য হবে কি বিসাইড আর নিকটে হলে হবে কি নিয়ার মাহমুদ আলম ভর্তি হতে চাইলে একটু অপেক্ষা করেন আপনাকে ইনবক্স আপনার ইনবক্সটা চেক করেন আপনার ইনবক্সে আমাদের কোর্স কোঅর্ডিনেটর যোগাযোগ করবে আচ্ছা তাহলে সংলগ্ন অবস্থায় সংলগ্ন অবস্থায় যদি পাশে বুঝায় তাহলে হবে বাই পাশে কিন্তু সংলগ্ন না সংলগ্ন ছাড়া পাশে বুঝালে হবে বিসাইড রাকিবুল একজন কমেন্ট করেছে ভর্তি হতে চাও কি ইনবক্সে নক দিতে হবে আচ্ছা আর নিকটে বুঝালে হবে কি নিয়ার আমি আবারও বলি আজকের ক্লাসটা কিন্তু আমাদের প্রেপোজিশনের শেষ ক্লাস না আজকে আমরা শুধু ভূমিকা বুঝতেছি সাধারণ ব্যবহারগুলো মামুলি ব্যবহারগুলো আমরা আগামী ক্লাস থেকে প্রেপজিশনের শুরু করবো পার্ট মোট চারটা পার্টে ক্লাস হবে তাহলে গায়ের সাথে গা লাগিয়ে পাশে বাই পাশে বা টাচ হবে না বিসাইড বা নেক্সট টু নিকটে হলে নিয়ার বিসাইডস কিন্তু অন্য কিছু এবার আমি চারটা বাক্য দেই সেগুলো বাই বিসাইড নিয়ার বিসাইডস দিয়ে পূরণ করবেন নাম্বার ওয়ান লিখেন দ্য বেবি ওয়াজ সিটিং শিশুটি বসেছিল ড্যাশ ইটস মাদার ওর মায়ের পাশে এখানে আপনারা বাক্যের সেন্স বিবেচনা করে বাই বিসাইড নেওয়ার ব্যবহার করবেন দুই নম্বরে হি নাম্বারে হিটিনিউ স্টাডি ড্যাস জব আমাদের সব ক্লাসগুলোই গুলোই ইনশাল্লাহ ডিজিটাল বোর্ডে হবে এবং হাই রেজুলেশনের ক্যামেরা দিয়েই হবে মাঝে মাঝে নেহাত বিপদে বললে আমার এই যে কনফিডেন্সের ক্লাস নেওয়ার জন্য চট্টগ্রাম যেতে হয় যখন বা ক্যারিয়ার ম্যাপের ক্লাস নেওয়ার জন্য যখন চট্টগ্রাম যাই একটু ঢাকার বাইরে দিশে দিয়ে যখন যাই মাসে এরকম দুই একদিন তখন আমি আমার ডিজিটাল প্যাডে ক্লাস নেই। বাট আমাদের সব ক্লাসই ইনশাল্লাহ ডিজিটাল বোর্ডেই হবে রেজুলেশন ভালো থাকবে ক্যামেরার দেখতে অসুবিধা হবে না সাউন্ড নিয়ে ইনশাল্লাহ সমস্যা হবে না ঠিক আছে এই বোর্ড এই ক্যামেরা সব আপনাদের জন্য আয়োজন যেন দেখতে সুবিধা হয় বুঝতে সুবিধা হয় ইত্যাদি কোর্স দিয়ে আহামরি আমার কোনো লাভ ভাই বিশ্বাস করেন আমি আমি যে কটাই স্টুডেন্ট পড়াই তার জন্য আমার যা বিনিয়োগ এগুলো আমার শখ থেকে বিনিয়োগ শখ থেকে বিনিয়োগ করা হোয়াইট বোর্ডেও ক্লাস নিতে পারতাম ভাল লাগে না মনে হয় যে সবাই একটু ভালো বুঝুক ইভেন আমার এই কোর্সগুলো শখের কোর্স আপনারা বোঝেন আমি সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি কোর্সের জন্য ইংলিশের একশোটা ক্লাস দিয়েছি ভাই এত ক্লাস কে দিবে কয়জন দিবে দিবে না আমি দিছি কেন শান্তি মতো যেন পড়াইতে পারি আজকের ক্লাসে আমি চাইলে প্রেপজিশন শেষ করতে পারতাম কিন্তু আপনারা ভালো বুঝতেন না তো আমার কথা আমি প্রেপোজিশনের উপর এক ক্লাসে শেষ করবো কেন আমি চারটা ক্লাস দেব আট ঘন্টা পড়াবো প্রেপজিশনের জ্ঞাতি গোষ্ঠী সব পড়াবো এজন্য আমি ক্লাসের সংখ্যা বেশি রেখেছি একশোটা ক্লাস ষাটটা শুধু গ্রামারির ক্লাস হবে ভোগ্যাবিউলারির ক্লাস হলো বিশটা বুঝেন আপনি স্পেলিং ওয়ান ওয়ার্ড সাবস্টিউশন গ্রুপ ভার্ব সিরোনিম অ্যান্টোনিমের উপর আবার ক্লাস আছে নাকি কে দেয় ক্লাস সবাই তো সিট দিয়ে বলে পড়ে নাও নো আমি বিশটা ক্লাস হাতে কলমে ইনশাল্লাহ পড়াবো আপনার এরপরে আপনার পনেরোটা ক্লাস দেওয়া হয়েছে ইংরেজি সাহিত্যের জন্য দশটা ক্লাস দেওয়া হয়েছে সলভ ক্লাস হান্ড্রেড প্লাস লেকচার আর আমাদের ক্লাসগুলো হবে জানেনই তো কেমন ধরেন আমরা প্রেপজিশন যখন আলোচনা শেষ করব তারপরে আমরা প্রেপজিশনের অনুশীলনে যাব প্রেপজিশনের ক্লাস শেষ আলোচনা শেষ ডিসকাশন শেষ ফাইন আমরা এরপরে প্রেপজিশনের বিগত বছরে যত প্রশ্ন আছে এগুলো আমি আপনাদেরকে সমাধান করে দেব ব্যাখ্যা সহ আপনার বাড়তি পেন নেওয়ার দরকার নেই কারণ আমি জানি যে আমরা অনেক কিছু শিখি বা প্র্যাকটিস করতে গেলে আটকে যাই আপনাদের এই পেইনের জায়গা থেকে আমি কিন্তু অনুশীলনের আয়োজন করেছি ডিসকাশন প্লাস অনুশীলন হবে তিন একটা বাক্য লিখবেন যে

মিল দ্য স্কুল আপনাদের এখানে অনেক প্রেপিশনে বসানো যাবে বাট আমি অপশন দিয়েছি চারটা বিসাইডস নিয়ার বিসাইড বা নেক্সট আর হলো বাই এর মধ্যে আপনাদেরকে বসাতে হবে সেই সেন্স মাথায় রেখে আপনাদেরকে উত্তর করতে হবে উত্তর করেন মাহমুদ উত্তর দিয়েছে বাই বিসাইডস বিসাইট হুমায়া দিয়েছে নিয়ার ওকে সবাই মিলে একটু উত্তর করেন তো কি হতে পারে ভাই কিছু শিখতে গেলে আপনাকে পার্টিসিপেন্ট হতে হবে দ্য বেবি ওয়াজ সিটিং বাচ্চারা সব সবসময় মায়েদের পাশে বৈশাই ঘ্যান ঘ্যান প্যান প্যান করে সবসময় সুতরাং আমরা এখানে দেবো বাই দা বেবি ওয়াজ সিটিং বাই ইটস মাদার দুই নম্বরে বলছে হি কন্টিনিউস কন্টিনিউ স্টাডি এখানে হবে বিসাইডস পাশাপাশি টাইম জব খন্ডকালীন কাজের পাশাপাশি সে তার পড়াশোনা চালিয়ে যায় শি ড্যাশ দ্য ফায়ার টু ওয়ার্ম ইন উইন্টার মর্নিং শীতের সকালে গ্রামের মানুষজন আগুনের পাশে বসে ভাই আগুন তো বিপজ্জনক তাহলে এত কাছে কি বসা যাবে না এখানে বাই দেয়া ঠিক হবে না বিসাইড দিতে পারেন চাইলে নিয়ারও দিতে পারেন বাট বাই হবে না বাই কোনোভাবেই হবে না এখানে আপনি বিসাইড লিখতে পারেন নিয়ার দিলে ভালো হয় আর কি আচ্ছা আর দ্য রাইস মিল ইজ ড্যাশ দ্য স্কুল একটা বিদ্যালয়ের আশেপাশে তো কোনো কারখানা থাকার কথাই না নয়েজ হবে জন্য জন্য তবুও যদি বলি যে এর মধ্যেই নিতে হবে তাহলে আপনাকে বুঝতে হবে যে এত কাছে হওয়ার কথা না নিকটে হতে পারে তাহলে আমি এখানে কি লিখবো বলেন নিয়ার আপনার যেমন অপশন তেমন আনসার হবে আপনি কি জানেন দ্যাট ডাজেন্ট ম্যাটার এমসিকিউ পরীক্ষায় কিন্তু আপনার অপশনটা কেমন এর উপর ডিপেন্ড করবে আপনার উত্তর হবে কেমন ঠিক আছে সো এই ছিল বাই বিসাইড নিয়ার বিসাইডস এর মধ্যে পার্থক্যটা বাইয়ের আরো অনেক ব্যবহার আছে একটা নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ করা বুঝালে বাই হয় কারো দ্বারা কাজ করা বুঝালে বাই হয় আমরা কিন্তু সব জানব এখন শুধু আমরা বাই বিসাইড নিয়ার বিসাইডস এই চারটার মধ্যে সাধারণ পার্থক্যটুকু বোঝার চেষ্টা করলাম এবার আসেন এবার দেখেন আমরা কি লিখব লিখেন বাইরে থেকে কোনো কিছুর ভেতরে প্রবেশ করা বুঝাতে কোনো কিছুর ভেতরে প্রবেশ করা যেখানে ঢুকতে গেলে একটা বাধা থাকে এরকম বাধা ঠেলে ভেতরে ঢোকা এটা হলো ইন্টু অথবা আপনি বলতে পারেন বাধা ঠেলে কোনো কিছুর ভেতরে ঢোকা সেটার জন্য কিন্তু ওই ইন্টুই হবে এবার আসেন তাহলে ভেতরে ঢুকলে ইনটু আর কোনো কিছুর ভিতর দিয়ে বা মধ্য দিয়ে মানে দুই দিকে কোনো কিছু থাকবে এটা বাধা থাকবে বা দুই দিকে কোনো কিছু থাকবে তার ভেতর দিয়ে যাবে এরকম কোনো কিছুর ভেতর দিয়ে বা মধ্য দিয়ে অতিক্রম করা বুঝায় যদি তার জন্য হবে থ্রু আর হচ্ছে সংলগ্ন অবস্থায় উপরে হলে বলছিলাম কী হয় অন কিন্তু সংলগ্ন অবস্থায় উপরে হলে অন বাট সংলগ্ন অবস্থায় কোনো কিছুর উপর দিয়ে অতিক্রম করা বোঝালে জাস্ট সংলগ্ন অবস্থায় স্থির উপরে বুঝা স্থির যদি থাকে তাহলে অন বাট সংলগ্ন অবস্থায় স্থির না সংলগ্ন অবস্থায় কোনো কিছুর উপর দিয়ে ক্রস করলো তখন আক্রোশ কোনো কিছুর উপর দিয়ে পার হওয়া বা ক্রস করা এটা বোঝালে আক্রোশ আক্রস মানে হলো অন প্লাস ক্রস এ হচ্ছে ইনটু থ্রু এবং আক্রোস এর মধ্যে পার্থক্যটা তাহলে এবার আমি কয়েকটা বাক্য দেই দেখি লেখার চেষ্টা করি নিলাম দে ওয়েন্ট ড্যাশ দ্য রুম এখানে যে কটা প্রেপজিশন লিখছি এগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে দুই নাম্বারে the vehicles where playing dash the tunnel thin number a

দ্য টায়ার্ড ম্যান হেয়ার এখানে এসেছিল ড্যাশ ঘাট পেরিয়ে এখানে এসেছিল

রিভার তারা নদীর মধ্যে ময়লা আবর্জনা ফেলে লিখে ফেলেন আপনাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে ইন্টু থ্রু আক্রোশ এগুলো দিয়ে এর বাইরে কিছু নেওয়া যাবে না ইন্টু থ্রু এবং আক্রোশ এগুলো দিয়ে আপনাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে ইন্টু থ্রু এবং অ্যাক্রোস দে ওয়ে ড দ্য রুম দ্য ভেহিকলস আর পাইং ড্যাস দ্য টানেল লিখেন

প্লাই হচ্ছে কোনো একটা রুট দিয়ে নিয়মিত চলাফেরা করা সেটা কি বলা হয় প্লাই দ্য টু ফ্রেন্ডস আর পাসিং ড্যাশ জাঙ্গল দ্য থার্ড ম্যান কেম হিয়ার ড্যাশ ফিল্ডস শি এন্টার ড্যাশ দ্য রুম দে থ্রু গার্বেজ ড্যাশ দ্য রিভার কোনটা হবে উত্তর করেন আমি তো সবার উত্তরগুলো দেখতে চাই এতক্ষণ ধরে তো আমি বুঝাইলাম হ্যাঁ এবার আপনাদের পালা আপনারা উত্তর করবেন আচ্ছা ছয়টা বাক্য সবার আগে উত্তর দিয়েছে তানিয়া দুই নাম্বারটা দিতে পারেনি ও লিখছে প্রথমটা ইন্টু তিন নাম্বারটা দিয়েছে আক্রোশ চার নাম্বার দিয়েছে থ্রু উল্টা পাল্টা হয়ে গেছে মাহমুদ আলম তারপর দুই নাম্বারটা দিয়েছে থ্রু আচ্ছা ওকে এবার আমরা উত্তরগুলো বুঝে নেই খেয়াল করো আমি বলছিলাম জাস্ট ভেতরে ঢুকলে ইন্টু কক্ষের ভেতরে ঢুকলো এই জন্য ইন্টু দা রুম বঙ্গবন্ধু শেখ মুজিব টানেল শোনেন নাই এটা সুরঙ্গের মতো তো তার ভেতর দিয়ে যায় আমি কি বলছিলাম কোনো কিছুর ভেতর দিয়ে অতিক্রম করলে কি হয় থ্রু হয় না সো এখানে অবশ্যই থ্রু হবে এবার দুই বন্ধু ওরা কি জঙ্গলের মাথার উপর দিয়ে যাচ্ছিল নাকি জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল বলেন তো জঙ্গলের উপর দিয়ে যায় জঙ্গলের উপর দিয়ে যেতে পারবে কেউ পাখিরা যেতে পারবে মানুষ তো জঙ্গলের ভেতর দিয়ে যাবে চারদিকে গাছপালা তার ভেতর দিয়ে যাবে এই জন্য এখানে আক্রোশ না এখানে হবে থ্রু থ্রু আ জঙ্গল দ্য টাইড ম্যান কেম হেয়ার ক্লান্ত লোকটি এখানে আসলো ড্যাশ ফিল্ডস মাঠের ভেতর দিয়ে আসে মাঠে কি অনেক গাছপালা থাকে তার ভেতর দিয়ে যায় অবশ্যই না মাঠ তো খোলা তাহলে কি মাঠের ভেতর দিয়ে আসবে নাকি মাঠের উপর দিয়ে যাবে বলেন জঙ্গলের ভেতর দিয়ে যাবে বাট মাঠের উপর দিয়ে যাবে মাঠকে ক্রস করবে ঠিক কি না চিল্লাই বলেন ঠিক কি না তাই এই জন্য এখানে মেনি ফিল্ড সে অনেক মাঠ ঘাট পেরিয়ে এখানে এসেছে বলে সে ক্লান্ত পাশে বলা হয়েছে সে এন্টার ড্যাশ দ্য রুম এখানে আপনারা ইন্টু দিয়েছেন ঠিক আছে কিন্তু মাথায় রাখবেন যে এইখানে কোনো প্রেপোজিশন বসবে না এখানে নো প্রেপোজিশন নো প্রেপোজিশন এন্টারের পর কোনো প্রেপোজিশন হবে না কেন হবে না কারণ হিসেবে মনে রাখবেন কারণ হিসেবে মনে রাখবেন লিখে রাখেন ভেতরে ঢোকা বোঝাতে এন্টার পর ইন্টু হয় না তবে কারোর সাথে কোনো চুক্তির শর্ত করা বোঝাতে এন্টার পর ইন্টু হইতে পারে কোনো কিছুর ভেতরে ঢোকা বোঝাতে এন্টার পর ইন্টু হবে না এবার আসেন ডিসকাস ডিসকাস মানেই হলো টক অ্যাবাউট কোনো বিষয়ে কথা বলা সুতরাং ডিসকাসের পর নতুন করে আর অ্যাবাউট দেওয়া যাবে না বুঝতে পেরেছেন প্রোসিড প্রোসিড মানেই গো ফরওয়ার্ড সামনের দিকে এগিয়ে যাওয়া সুতরাং প্রোসিডের পরে আর ফরওয়ার্ড দেওয়া যাবে না রিজেম্বল রিজেম্বল মানে হলো দেখতে একই রকম অর্থাৎ রিজেম্বল মানেই হল টেক আফটার সদৃশ বা দেখতে একই রকম সুতরাং এর এরপরে আফটার দেয়া যাবে না এছাড়াও আপনারা মনে রাখবেন মনে রাখবেন জয়েন মিট কনট্যাক্ট এরপরে উইথ বসে না আমরা বলি কিন্তু আই জয়েন্ট উইথ হিম আই কন্ট্যাক্ট উইথ হিম আই মেট উইথ হিম নো জয়েন মেট কন্ট্যাক্ট এদের পরে উইথ বসে না তাহলে কি বসে কিছুই বসে না নো প্রেপোজিশন নো প্রেপোজিশন আবার পাশাপাশি মনে রাখবেন ইলেক্ট সিলেক্ট নমিনেট নমিনেট কনসিডার্ড এগুলোর পরে যদি এটা প্রেপজিশন না জাস্ট বোঝানোর জন্য রিডান্ডেন্ট যেন না হয় এগুলোর পরে অ্যাজ বসে না আমরা বলি না হি ওয়াজ ইলেক্টেড অ্যাজ আওয়ার ক্যাপ্টেন নো হি ওয়াজ ইলেক্টেড আওয়ার ক্যাপ্টেন হি ওয়াজ সিলেক্টেড আওয়ার ক্যাপ্টেন হি ওয়াজ নমিনেটেড আওয়ার ক্যাপ্টেন আর বলি না ইট ইজ কনসিডার অ্যাজ গুড নো ইট ইজ কনসিডার্ড গুড অর্থাৎ ইলেক্ট সিলেক্ট নমিনেট কনসিডার এগুলোর পর নতুন করে অ্যাজ ব্যবহার করা যাবে না সমস্যা নেই এখানে এগুলোর পর অ্যাজ ব্যবহার করা যাবে না দারুণ ভাবে এটুকু দেওয়া যায় ওকে এগুলো সবসময় মনে রাখবেন এগুলো করলেই রিডানডেন্ট হয়ে যাবে তাহলে আমি যদি বলি আই ডিসকাস্ট অ্যাবাউট দ্য ম্যাটার বাক্য ভুল আমাকে বলতে হবে আই ডিসকাস্ট দ্য ম্যাটার অ্যাবাউট না আমি যদি বলি যে আই টক অ্যাবাউট দ্য ম্যাটার তাহলে ঠিক আছে বাট ডিসকাস্টের পর অ্যাবাউট দেওয়া যাবে না কথা ক্লিয়ার ডিসকাস্টের পর অ্যাবাউট হবে না এন্টারের পর ইন্টু না প্রসিডের পরে ফরওয়ার্ড না রিজেম্বলের পরে আফটার না জয়েন্ট মিট কন্ট্যাক্টের পরে উইথ বসে না আশা করি এর পাশাপাশি ইন্টু থ্রু আক্রোস বুঝে গেছেন তাহলে শি এন্টার দ্য রুম নো প্রেপোজিশন এবার আসেন ছয় নম্বরে বলছে দে থ্রু গার্বেজ ড্যাশ দ্য রিভার তারা নদীর মধ্যে ময়লা আবর্জনা নিক্ষেপ করে আচ্ছা আপনি যদি আমরা যদি কেউ নদীতে ময়লা ফেলি তাহলে ময়লাটা কি পানির ভেতরে ঢুকবে না এরকম কোনো কিছুর ভেতরে ঢোকা বুঝালে কি হয় ইন্টু হয় সো এখানে হবে ইন্টু এখানে কি হবে ইন্টু দ্য থ্রু গার্বেজ ইন্টু দ্য রিভার দ্য থ্রু গার্বেজ ইন্টু দ্য রিভার তারা নদীর মধ্যে কি ময়লা আবর্জনা নিক্ষেপ করে এখানে ইন দা রিভার কিন্তু না আপনার এমনি মনে হইতে পারে ইন দা রিভার দেয় ইন টু দা রিভার আপনি কোনো কিছু নিক্ষেপ করলে তার একটা গতি থাকবে সে কোনো কিছুর ভেতরে ঢুকবে হয়তো ভাসবে আগে ভেতরে সে ঢুকবে এরকম কোনো কিছুর ভেতরে ঢোকা মানেই হবে কি বলেন ইনটু হবে হুমায়রা সবগুলো উত্তর দিয়েছে ধন্যবাদ আমার মনে হয় আমরা সমস্যা আমরা ইনটু থ্রু এবং অ্যাক্রোস এদের মধ্যে পার্থক্য বুঝে গেলাম দেখা যাচ্ছে না এখানে আচ্ছা এবার আসেন আরেকটা পেজে আমরা যাব এই তো প্রায় শেষের দিকে আলোচনা আমরা ইন্টু থ্রো আক্রোস ও বুঝে গেলাম বাই বিসাইড বিভার বুঝলাম বিলো আন্ডার এবার বুঝবো হ্যাঁ সেটাও বুঝে গেছি এবার লিখেন সংলগ্ন অবস্থায় নিচে বুঝাতে বেলো বেলো আরো অনেক ব্যবহার আছে এটা একটা ক্ষেত্র মাত্র সংলগ্ন সারা নিচে বুঝাতে আন্ডার তবে নিম্নগামী মানে উপর থেকে নিচের দিকে এরকম নিম্নগামী বুঝাতে ডাউন ঊর্ধগামী হলে সেটা আবার কি আপ হবে এই তিনটা নিচে দিয়ে আমি তিনটা বাক্য দেই আপনারা সলভ করেন আমি দিলাম শিক্ষেপ্ট দ্য বুক পিলো সে তার বালিশের নিচে বইটি রাখলো The third man took rest, dash, a tree. Tina dilam. She came. ড্যাশ দা ড্যাশ দা স্টেয়ার সে সিঁড়ি ধরে নিচে নামলো ঝটপট বিলো আন্ডার ডাউন এই তিনটার প্রয়োগ করে ফেলেন ফার্স্ট লিখতে হবে तानিয়া দিয়েছ সবার আগে বিলো আন্ডার ডাউন বাহ কংগ্রাচুলেশনস তুমি نے ট্রিট দিও বিলো আন্ডার ডাউন চমৎকার তিনটাই হয়েছে আচ্ছা তাহলে আমরা এখন লিখব kept the book তাহলে বালিশের নিচে যদি বই রাখে তাহলে সঙ্গলগ্ন অবস্থায় নিচে হবে তার মানে এখানে কি হবে বিলো হার ফিল এবার সে গাছের নিচে বসলো বিশ্রাম নিল তাহলে আন্ডার আন্ডার এবার নিচে নামলো ডাউন দ্য এই ছিল নিচে বুঝাতে বিলো আন্ডার ডাউন ওকে হুমায়ুন রশিদ দেখেছ মাহমুদ আলমও দিয়েছ বেলো আন্ডার ডাউন চমৎকার থ্যাংক ইউ এবার আসো মাহমুদ আলম আমাদের এখন একটা ডিসকাউন্ট চলছে হ্যাঁ আপনি ভর্তি হলে আজ ক্লাস শেষ হলে আমাদের ক্লাসটা শেষ হলে নখ দিয়ে আমাকে ভর্তি এখন আমাদের একটা ডিসকাউন্ট চলছে আপনি আগামীকাল পরশুর মধ্যে ভর্তি হলে একটা দারুন আপনার এক হাজার টাকা সেভ হবে আগামীকাল পরশুর মধ্যে ভর্তি হলে আপনার এক হাজার টাকা সেভ হবে আচ্ছা এইবার আমরা আসি আউট অফ এবং আউটসাইড নিয়ে আমরা এবার লিখবো আউট অফ এবং কি আউটসাইড এই তিনটার পার্থক্য আমরা জানব শুধু লিখে নেন কোনো কিছুর মনে আছে কোনো কিছুর বাইরে থেকে ভেতরে ঢুকলে কি হয় বাইরে থেকে ভেতরে ঢুকলে ইনটু কিন্তু এখন আমরা লিখব কোনো কিছুর ভেতর থেকে বাইরে বের হয়ে আসা বুঝাতে আর বাইরে সাধারণভাবে বাইরে অবস্থান করা বুঝাতে অবস্থান করা বুঝাতে আউটসাইড ব্যবহৃত হয় তাহলে কোনো কিছুর ভেতর থেকে বাইরে বের হয়ে আসা বোঝাতে আউট অফ আর বাইরে অবস্থান করা বোঝাতে কি হয় আউটসাইড এ হচ্ছে আউট অফ এবং আউটসাইডের মধ্যে পার্থক্যটা একটাতে গতি আছে আর একটাতে গতি কি নেই আচ্ছা তো ঠিক আছে এখন আমি একটা বাক্য দিব আপনারা আউট অফ আর আউটসাইড দিয়ে শূন্যস্থান পূরণ করবেন লেখা হলো

মি লেখা যাবে যাবে না এখানে কিন্তু উইটটাকে দেওয়া যাবে না ওকে তাহলে বসায় ফেলেন তো কি হবে দেখি সবার আগে উত্তর করতে হবে দ্রুত দিতে হবে সবার আগে উত্তর করতে হবে আমাদের ক্লাসটা একটু পরেই শেষের দিকে যাবে তাহলে উত্তরটা লিখেছি হি কেম রুম টু মিট মি আর আই ওয়াজ ওয়েটিং ফর হিম ড্যাশ ইস রুম সবাই উত্তর করেন আব্দুল করিম লিখেছে আউট আউটসাইড আর একটু ভাবতে হবে হুমায়ুন রশিদ ঠিক লিখেছো তানিয়াও ঠিক লিখেছে মাহমুদ আলমও ঠিক লিখেছে গুড তাহলে আই ওয়াজ ওয়েটিং ফর হিম আউটসাইড হিজ রুম এই ওমর ফারুক ছেলেটা কই ও আমাকে সেদিন বলছিল স্যার ক্লাস হচ্ছে না ক্লাস তো হয় ওকে তো আমি একটা ও পাই না ও কই আসলে তাহলে আই ওয়াজ ওয়েটিং ফর হিম আউটসাইড হিজ রুম আমি তার কক্ষের বাইরে অপেক্ষা করতেছিলাম আর হি কেম সে যেহেতু কক্ষের ভেতর থেকে বাইরে আসলো তাই এখানে হবে কি আউট অফ হি কেম দ্য রুম টু মিট মি আশা করি বুঝে গেছেন ঠিক আছে তাহলে এই ছিল আমাদের আজকে প্রেপজিশনের সাধারণ ব্যবহার এখন সুন্দর করে হুমায়া তানিয়া অন্য যারা আছি আমাদের প্রাইভেট ব্যাসে যারা তোমরা আছো তোমরা দারুণ একটা নোট করবা ঠিক আছে মেয়েরা ভালো নোট করতে পারে ছেলেদের তুলনায় মেয়েরা ভালোই নোট করতে পারে দেখো আমি সবগুলো দিয়েছি তোমরা কিন্তু এগুলো একটার পর একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো হ্যাঁ ভিডিও দেখে দেখে দরকার নেই রেখে অযথা ফোন লোড করে লাভ নেই তোমরা সুন্দর করে ব্যবহারগুলো খাতায় নোট করবা ঠিক আছে আজকে আমাদের কোন পার্টটুকু হলো আজকে আমরা যে টুকু বলবো এটা হলো আমাদের পার্ট ওয়ান ওয়ান মানে এইটাকে আমি বলতে পারি এলিমেন্টারি পার্ট একইবারে প্রাইমারি পার্ট বা প্রাথমিক অংশটুকু আজকে আমরা বুঝলাম এলিমেন্টারি লেভেল বুঝলেন আমাদের প্রেপজিশনের আমরা এখন যে লেভেলটা আছি এটা একটা এলিমেন্টারি লেভেল আর প্রাইমারি লেভেল আজ আমরা শুধু প্রাইমারি লেভেলটুকু আলোচনা করলাম আগামী ক্লাসে আমরা প্রেপজিশনের পার্ট টুতে যাব তারপর পার্ট থ্রিতে যাব এই থ্রি পর্যন্ত আমরা প্রেপজিশনের ব্যবহারে শিখবো আগামী ক্লাসে আমরা তাহলে কি শিখবো আগামী ক্লাসে আমরা প্রথমে শুধু অ্যাটেরই ব্যবহার লিখব অ্যাটের যত ক্ষেত্র আছে সবই শিখব তারপর ইনের সব ক্ষেত্র শিখব মানে একটা করে ক্লাসে আমরা পাঁচ সাতটা প্রে ব্যবহার শিখব বড়জোর এভাবে যে কয়টা পার্ট লাগুক শেষ করার পর যখন আমাদের প্রেপিশন আলোচনা শেষ হবে শেখা হয়ে যাবে এগুলো মুখস্থ করতে হবে না আমি ক্লাসেই দেখাবো কীভাবে শেষ হবে আজকের ক্লাসে শুধু লাইভ এখন সব ক্লাস তো লাইভ হবে না প্রে বাকি পার্টগুলো আপনাদের আমাদের সিক্রেট গ্রুপে মানে জুমে ক্লাস হবে সব শেষ করার পর আমরা প্রে বিগত বছরের যত প্রশ্ন আছে আমরা এই কনফিউজিং গুলো নিয়ে আসবো সবাই ভালো থাকি সুস্থ থাকি সবার সাথে আবারও কথা হবে আসসালামু আলাইকুম